আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, পিবিসি 24 টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। আফগানিস্তানের সরকার এখন বিশ্বের কাছে অনুপ্রেরণা। মার্কিনিরা যখন আফগানিস্তান ছেড়ে গেল তখন অনেকেই যুদ্ধবিধ্বস্ত দেশটির শেষ দেখেছিল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দুর্বার গতিতে ছুটে চলছে তালেবান সরকার। একের পর এক সাফল্য গাথায় এজন্য এক নতুন রাষ্ট্রে জন্ম দিয়েছে এই শাসক গোষ্ঠী। ইসলামী খেলাফত কায়েম করে সর্বত্রই পবিত্র কোরআনে সুশাসন চালু রাখতে একমাত্র দরকার কেবল তালেবান। বন্ধুরা, আজকে জানাবো তালেবান সরকারের নজর কাড়া কয়েকটি সাফল্য। বিশ্ব যখন মন্দায় পতিত তখন অবিশ্বাস্য এক চমক নিয়ে হাজির হয় তালেবান। যেখানে রীতিমতো ডলারের ছন্দ পতন হয়েছে সেখানে আফগানি মুদ্রার জয় জয়কার দেখিয়েছে তালেবানরা। মানবিক সহায়তা হিসেবে পাওয়া বিলিয়ন বিলিয়ন ডলার এবং এশীয় প্রতিবেশীদের সাথে ক্রমবর্ধমান বাণিজ্য এই ত্রৈমাসিকে আফগানিস্তানের মুদ্রাকে বিশ্বব্যাপী সক্রিয় মুদ্রার র্যাঙ্কিংয়ের শীর্ষে নিয়ে গেছে, যা বিশ্বের সবচেয়ে বাজে মানবাধিকার রেকর্ড থাকার একটি দারিদ্র পীড়িত দেশের জন্য অস্বাভাবিক একটি সাফল্য। দুই বছর আগে কাবুলে মসনদে বসা তালেবান সরকার আফগান মুদ্রাকে শক্তিশালী করতে বেশ কিছু নিয়ম ও ব্যবস্থা চালু করেছিল। এসবের মধ্যে রয়েছে স্থানীয় লেনদেনে ডলার এবং পাকিস্তানি রুপির ব্যবহার নিষিদ্ধ করা এবং দেশের বাইরে থেকে অর্থ আনার উপর নিষেধাজ্ঞা আরোপ করা। সেই অনলাইনে কেনা বেচা নিষিদ্ধ করা হয়েছে আর এসব আইন লঙ্ঘনের জন্য কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এরই মধ্যে অনেকে সাজাও হয়েছে। সব মিলিয়ে চলতি বছরে বিশ্বের সবচেয়ে সক্রিয় মুদ্রার র্যাঙ্কিংয়ে কলম্বিয়া ও শ্রীলঙ্কার পরে তৃতীয় স্থানে রয়েছে আফগান মুদ্রা। দ্বিতীয় সাফল্য হিসেবে পণ্য রপ্তানিতে নতুন ইতিহাস গড়েছে তালেবান নেতৃত্বাধীন আফগান সরকার। বিদেশে রপ্তানির পরিমাণ 22% উন্নীত করে আফগানিস্তানের অতীত রপ্তানির রেকর্ড ভেঙে দিয়েছে তারা। বিগত অর্থ বছরগুলো তুলনায় সর্বশেষ 2022 অর্থ বছরে দেশটির চমকপ্রদ উন্নতি হয়েছে। বিদেশে পণ্য রপ্তানির পরিমাণ 13% থেকে 22% উন্নীত হয়েছে, যা আগের তুলনায় 9% বেশি। প্রথমবারের মতো তারা $2 বিলিয়ন সমপরিমাণ পণ্য বিদেশে রপ্তানি করতে সক্ষম হয়েছে, যা বিগত সকল অর্থ বছরের তুলনায় দ্বিগুণ। এটি তাদের জন্য অনেক বড় ও ঐতিহাসিক সাফল্য। সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রপ্তানির পরিমাণ আরও বাড়ানোর লক্ষ্যে রাজধানী কাবুল সহ আরও 5টি গুরুত্বপূর্ণ স্থানে এক্সপোর্ট প্রসেসিং সেন্টার খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে কাবুলে এক্সপোর্ট প্রসেসিং সেন্টার খোলার জন্য অর্থ বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে। তৃতীয়ত, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সহিংসতা সন্ত্রাসী কর্মকাণ্ড কমিয়ে আনা তালেবানের আরেকটি সাফল্য। মার্কিনিরা যেখানে আফগানিস্তানের সহিংসতা রোধে ব্যর্থ হয়েছে সেখানে এক নিমিষেই ঝলক দেখিয়েছে তালেবানরা। 2011 থেকে তালেবান আফগানিস্তানে ক্ষমতা গ্রহণের পর বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা 50%-এরও বেশি কমেছে। ড্রোন এবং বিমান হামলা হ্রাস পেয়েছে 96%। ল্যান্ডমাইন এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ কমেছে 73% এবং গোলাগুলি ও সমরজানের আক্রমণ কমেছে 97%। সীমান্ত নিয়ন্ত্রণে নেওয়া তালেবানের আরেকটি বড় সাফল্য। মার্কিন সেনাদের থাকাকালীন সময় থেকেই সীমান্তে উত্তেজনা আফগানিস্তানের অন্যতম সমস্যা ছিল, কিন্তু তালেবানের ক্ষমতা নেওয়ার পর থেকেই আচমকা পরিবর্তন হয়েছে সীমান্তের অবস্থা। প্রতিবেশী পাকিস্তানও তাদের এমন সাফল্যে বিস্মিত। পাকিস্তান জানিয়েছে, এটি নজিরবিহীন, আমাদের মূল্যায়নে আমরা কখনোই ভাবিনি যে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পরেই তালেবানরা এত কম সময়ে এত বেশি সফলতা অর্জন করবে। পঞ্চম সাফল্য হিসেবে রয়েছে মাদক নির্মূলে তালেবানের নির্ঘুম তৎপরতা। মাদক নিয়ন্ত্রণে তালেবানের ভূমিকা এখন বিশ্বের রোল মডেল। আফগানিস্তানকে বলা হয় বিশ্বে মাদকাসক্তির রাজধানী। এদেশটির জনসংখ্যা প্রায় 4 কোটি, আর তার মধ্যে 35 লক্ষই মাদকাসক্ত। এদের পছন্দের মাদক হচ্ছে হেরোইন বা মেথা অ্যাম্ফিটামিন। তালেবান ক্ষমতায় এসে মাদক নিষিদ্ধ করে দেওয়ার পর আফগানিস্তানে পোস্ত চাষ 95% কমে গেছে। তালেবান শাসন শুরু হবার পর নানা নিষেধাজ্ঞায় আফিম বা পপি চাষ ও উৎপাদন 90% কমে গেছে। গেল বছরের এপ্রিল থেকে পপি চাষ নিষিদ্ধ করে তালেবান। শুধু নিষেধাজ্ঞা দিয়েই নয়, আফিম ব্যবহারেও শাস্তি আরোপ করা হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, 2022 সালের শেষ থেকে 2023 সালে এসে পপি চাষের জমির পরিমাণ 2,33,000 হেক্টর থেকে কমে 10,800 হেক্টরে দাঁড়িয়েছে। পপি চাষ প্রায় 95% পর্যন্ত কমে গেছে। এর ফলে একইভাবে কমেছে আফিম উৎপাদন। একই সময়ের মধ্যে আফিম উৎপাদন 6,200 টন থেকে কমে
333 টনে দাঁড়িয়েছে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সঙ্গে থাকুন।